ডিজেল ও ক্যারোসিনের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিকরা আজ থেকে পরিবহন ধর্মঘটে যে ডাক দিয়েছেন পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি আগামী রোববার এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তব ভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে সম্প্রতি বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোল হার বৃদ্ধি করা হয়েছে বঙ্গবন্ধু সেতুতে সর্বশেষ দু সালে টোল হার বাড়ানো হয়েছিল দীর্ঘ দশ বছর পর এ সেতুর উপর টোল হার বাড়ানো হলো আর দু সালে মুক্তারপুর সেতু চালু হবার পর এই প্রথম সেখানে টোল হার বাড়ানো হয়েছে বাস্তব ও যৌক্তিক হারে টোলের হার বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি দু হাজার আট সালে মুক্তারপুর সেতু চালু হবার পর এ প্রথম সেখানে টোল হার বাড়ানো হয়েছে বাস্তব ভিত্তিক ও যৌক্তিক হারে টোলের হার বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি